আসসালামু আলাইকুম দুই সালে বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়বলীর উপর বাছাই করা পঞ্চাশটি প্রশ্ন থাকছে আমাদের আজকের ভিডিওতে উনিশশো সালে পরিণত বাংলা বর্ষপুঞ্জির প্রথম নাম ছিল তারিক ফরাসিরা দ্বিতীয় বাণিজ্য কুটি স্থাপন করে উনিশশো সালে মুসলিম ষোলোশো সালে মুসলিম টমে ব্রিটিশ ভারতে উই হেড কমিশনারের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গার কারণ উদ্ঘাটন করা যে পত্রিকা ছয় দফার পক্ষে জনমত গড়ে তোলে তার নাম হচ্ছে দৈনিক ইত্তেফাক ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ মনুমিয়া পুরানাম যার ছিল ফকরুল মৌলা খান ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন আটজন জন বঙ্গবন্ধুর সাতই মার্চের যে ভাষণ সেই ভাষণে কয়টি দাবি ছিল বারবারই কিন্তু এই প্রস্তুতি আসে সাতই মার্চের ভাষণে দাবি ছিল চারটি মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় যে তারিখটি উনিশশো সালের জুলাই মাসে এইচ ওয়াই এর পরিপূর্ণ যে রূপ সেটি হচ্ছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য যার অবস্থান শ্রীমঙ্গল মৌলুই বাজার বছর গঙ্গার চুক্তি মেয়াদি কার্যকর করা হয় চার নভেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করা হয় পাঁচই এপ্রিল উনিশশো সালে কানাইবাসী বিস্তলা কানাইবাসী বীট জবা যে ফলের যে জাতীয় ফলের নাম এটি হচ্ছে কলা খিয়াং উপজাতিরা এসেছে আরাকান ইয়োমা উপত্যকা হতে বিএডিসি এর কাজ হল কৃষি উন্নয়ন করা দারিদ্র হারে শীর্ষ জেলা কুড়িগ্রাম বাংলাদেশের প্রথম জিআই পণ্য জামদানি শাড়ি যেটি সনদ অর্থাৎ যেই সনদ প্রদান করা হয় সতেরোই নভেম্বর দুই সালে সিইবিআর এর পূর্বাভাস অনুযায়ী দুই সালে বাংলাদেশ বিশ্বের যততম দেশের যততম অর্থনীতির দেশ হবে চব্বিশতম কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দুশো তিরিশ মেগাওয়াট জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ এন এর সভাপতি প্রধানমন্ত্রী বিআইএম এর কোনটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বাজেট 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 প্রধানত দুই প্রকার সুষম হচ্ছে আরেকটি সংবিধানের যে সংশোধনকে ফার্স্ট ডিস্টোরিশন অফ কনস্টিটিউশন বলা হয় পঞ্চম সংশোধনীকে সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা সংশোধনী নিকট দায়ী থাকবে পঞ্চানর তিন অনুচ্ছেদ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক বসে সতেরো এপ্রিল উনিশশো সালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন অর্থাৎ র‍্যাপ গঠন করা হয় আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অধাদেশে উনিশশো উনআশির সংশোধন করে অধ্যাদেশ উনিশশো সংশোধন করে জাতীয় সংসদের জাতীয় সংসদের নিরাপত্তা নিরপেক্ষতার প্রতীক কোন নিরপেক্ষতার প্রতীক বলা হয় স্পিকারকে ঢাকা পৌরসভা প্রতিষ্ঠা করা হয় আঠারোশো সালে বাংলাদেশের সর্বশেষ অর্থাৎ অষ্টম যে বিভাগ সেই বিভাগের নাম ময়মনসিংহ বিভাগ যার জেলা চারটি শেখ হাসিনা সেনানিবাস অবস্থিত লেবুখালী পটুয়াখালী রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন আব্দুল্লাহ বাংলাদেশ সরকার ঘোষিত যে সংক্রামক ব্যাধি তা হচ্ছে সর্বশেষ কোভিড সংক্রামক ঘোষণা করা হয়েছিল পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান তার নাম কোরিয়া এক্সপ্রেস ওয়ে কর্পোরেশন দক্ষিণ কোরিয়া হাতির জিলের নকশার যে পরিকল্পনা এটি করেন স্থাপতি এহসান খান সারের বৈজ্ঞানিক যে নাম তার নাম ফাইটো হরমোন ইন্ডিউসার বাংলাদেশের প্রথম নারী ছাত্রী সেনা চান্নাতুল ফেরদাউসি প্রথম চাকার ব্যবহার শুরু করা হয় সুমেরীয় সভ্যতায় প্রাচীন চীন সভ্যতা গড়ে ওঠে হোয়াংহো ও ইয়াং সিকিয়াং নদীর তীরে দ্য আর্ট অব দ্য ওয়ার গ্রন্থের রচয়িতা সুঞ্জ চীনা জনগোষ্ঠী মূলত যে বংশদূত মঙ্গোলিয়া দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুঘলক জর্জিয়া আজারবাইজান আর্মেনিয়াকে বলা হয় ট্রান্স ককেশিয়ান অঞ্চল নাৎসি আন্দোলন সর্বপ্রথম শুরু হয় জার্মানির মিউনিক শহর থেকে আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী চ্যান্সেলর যে দেশের সরকার প্রধানের পদ অস্ট্রেলিয়া অস্ট্রিয়া ও জার্মানি ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি যে যুদ্ধের সাথে জড়িত ক্রিমিয়া যুদ্ধের সাথে ফুটবল যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে কমলা বিপ্লব সংগঠিত হয়েছিল ইউক্রেনে সিআইএর সদর দপ্তর কোথায় ভার্জিনিয়া যুক্তরাষ্ট্র আঠারোশো তিরাশি সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে যেটার মাধ্যমেই কিন্তু আমেরিকা তার স্বাধীনতা লাভ করে হিসার এ প্লাস যে দেশের ক্ষেপণাস্ত্র হিসার এ প্লাস এটি হচ্ছে তুরস্কের ক্ষেপণাস্ত্র তাস্কন্দ চুক্তি স্বাক্ষরিত হয় দশ জানুয়ারি উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সল্ট টু স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার মধ্যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পঁচিশ পার্সেন্টের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা আইপিসিসি আমনেস্টি ইন্টারন্যাশনাল এটি প্রতিষ্ঠিত হয় আঠাইশ মে উনিশশো সালে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে এটি প্রতিষ্ঠিত হয় ছাব্বিশ জুন উনিশশো সালে ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে যে সংস্থাকে বোঝায় বিশ্ব ও আইএমএফকে এম এফকে এর সদর দপ্তর সাংহাই চীনে এল এ এফ টি এর পূর্ণরূপ ল্যাটিন আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট যে সংস্থার বার্ষিক প্রকাশনা ওয়ার্ল্ড ব্যাংকের সাতাশতম কপ বিশ্ব সাতাশতম কপ সম্মেলন মিশনের আল শেখে অনুষ্ঠিত হয় নভেম্বর দুই হাজার সালে ইউ এর সর্বশেষ সদস্য দেশ ক্রোয়েশিয়া পহেলা জুলাই দুই সালে সেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি যেটি ইউভুক্ত দেশসমূহ সাধারণত এই চুক্তিতে আবদ্ধ যাতে ইউরোপে ভিসামুক্ত চলাচল করা যায় টিআরআই পি এস এর পূর্ণরূপ হচ্ছে ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টালেকচুয়াল প্রাইটস চীন ও চীন আফ্রিকায় দ্বিতীয় সামরিক ঘাঁটি স্থাপনের জন্য চুক্তি করেছে নিরক্ষীয় গিনির সাথে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন